গতকাল সালিম খানের বক্তব্য মুখ্যমন্ত্রীর চাপে এজলাসে বসেননি বিচারপতি রাজশেখর মান্থা। আর এই মর্মে মঙ্গলবার মামলার শুনানির সময় আইনজীবী অচিন্ত বন্দ্যোপাধ্যায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। খেয়াল করা গেল যে রাত্রিবেলাতে যে একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ঘুরে বেড়াচ্ছে আনিস খানের বাবা, যেখানে বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী চাপে নাকি জজ সাহেব বসেননি যাতে এটাকে, আমি এই অফিসার হিসাবে এই জুডিশিয়ারির একটা পার্টি পার্সন হিসেবে আমার মনে হয়েছিল যে এই ব্যাপারে জজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করা দরকার। সেই অনুযায়ী আমি আজকে একদম সকালবেলাতে যখন মিশনই হয় অর্থাৎ উল্লেখ করবে আমি জজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, উনি আমাকে বলেন যে মামলাটা ধরার সময় দিন। যখন মামলা ধরে তখন এই ভিডিওর পেনড্রাইভ জজ সাহেবের কাছে দেওয়ার জন্য আমি নিয়ে জজ সাহেবকে বলি যে এখানে যে বক্তব্যটা উনি রেখেছেন সেটা আমাদের হাইকোর্টের যে গরিমা, হাইকোর্টের যে মান সম্মান সেটার সঙ্গে সাযুজ্য বজায় রাখে না, উল্টে এটা জজ সাহেবকে কিছু কলঙ্কিত করার একটা অপপ্রয়াস মাত্র এবং হাইকোর্টকে কলঙ্কিত করার একটা অপপ্রয়াস। এবার 82 পাতার মুখ বন্ধ খামের রিপোর্ট জমা পড়ল হাইকোর্টে। এছাড়াও তদন্তের অগ্রগতি রিপোর্ট, সিএফএসএল রিপোর্ট, পলিগ্রাফ টেস্ট করা হয়েছে বলে জানানো হয়েছে অ্যাডিশনাল জেনারেলের তরফে। তবে সিএফএসএল কলকাতা এখনও পর্যন্ত রিপোর্ট জমা দিতে পারেনি। অদ্রিজা ঘোষের রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।